আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটি মজার টিপস নিয়ে। সেটা হচ্ছে খাবার পরে এমন একটি জিনিস যদি প্লেটে শেষ অংশে পড়ে তাহলে কেমন হয়, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি বিষয়ে আলোচনা করছি। তারপরে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি বিষয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই যাদের মুখে রস এসেছে তারা একটি লাইক এবং কমেন্ট করতে ভুল করবেন না। তো চলুন শুরু করা যাক তাহলে কি বিষয়ে আলোচনা করছি এবং কিভাবে খাবেন কি বিস্তারিত। আরেকটি বিষয়, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন আপডেট পেতে। প্রতি একটুখানি দই না হলে খাবার সম্পূর্ণ হয় না অনেকের। ভোজরসিক বাঙালিদের খাবারের তালিকায় দই থাকবে। দুধের ব্যাকটেরিয়া গাজন থেকে দই তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড দুধের প্রোটিনকে দই পরিবর্তন করে। এই পুষ্টিকর ও সুস্বাদু খাবার খেয়ে আমাদের শরীরে নানাভাবে উপকৃত হয়। গরমের সময় শরীরে ঠান্ডা রাখতে মুখ্য ভূমিকা রাখে টক দই। দইয়ে সাধারণত প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন B6 ও ভিটামিন B। যে সকল ভাইরা বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ। প্রতি 100 গ্রাম দইয়ের শক্তি থাকে 260 ক্যালোরি। শর্করা 4.7, চিনি 4.7, দেহ পদার্থ 3.3 গ্রাম, সমিশ্র স্নেহ পদার্থ 2.1 গ্রাম। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারি এর মাইক্রোবায়োলজিস্ট ও লোকস হেলথ রিসার্চ ইনস্টিটিউট অব হিউম্যান মাইক্রোলজি অ্যান্ড সভাপতি বলেন, গেটস রেলস প্রতি দায়ী করেন গাজন প্রক্রিয়া দই খেতে মানবদেহের পাকস্থলীর উপকারী ব্যাকটেরিয়া বা বৃদ্ধি পায়, ফলে বিষাক্ত রাসায়নিকের ক্ষতির প্রভাব থেকে শরীরকে রক্ষা করে। দইয়ের উপকারিতা, দই নিয়মিত খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট কমে যায়। দই খেলে খাবার খুব সহজে হজম হয়ে যায়, শরীরে খাবার পরিপাক হতে সাহায্য করে না, পচন প্রক্রিয়া ঠিকভাবে হয়, হজম শক্তি বাড়ে, শরীরে ফ্যাট জমতে পারে না, ফলে মোটা হওয়ার ভয় থাকে না, শরীর সুস্থ থাকে। গরমকালে দই খেলে শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা রাখতে গরমকালে অবশ্যই দই খাওয়া ভালো। মাথাধরা বা মাইগ্রেনের সমস্যা থাকলে সেটা দই দূর করতে পারে। রোজ সকালে 1 বাটি টক দই চিনি মিশিয়ে খেলে মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা হবে না, কাজের করার উৎসাহ বা দই হার্টের সমস্যা থাকলেও তা দূর করতে সাহায্য করে। যদি কারো হার্টের সমস্যা থাকে বা হাইপার টেনশন থাকে তাহলে তা দই খেয়ে স্বাভাবিক রাখা যায়। রোজ দুপুরে খাবার পর 1 বাটি দই খেলে হার্ট ভালো থাকে, শরীরে কোলেস্টেরল কমিয়ে দেয় দই। চুলের যত্নে দই, চুলের জেলডা ফেরাতে দইয়ের ব্যবহার সবচেয়ে বেশি ভালো। চুল খুব শুষ্ক হলে সপ্তাহে 2-3 করে চুলে দই টক দই লাগাতে চুল মসৃণ হয়। শুষ্কতা কমে যায়, চুল উজ্জ্বলতার জন্য মাসে 2 বার করে টক দই লাগানো যেতে পারে। চুলের পরিমাণ অনুযায়ী দই নিয়ে মাথায় লাগিয়ে রাখতে হবে। চুল শুকিয়ে গেলে ভালো করে ঠান্ডা পানিতে চুল ধুয়ে নিতে হবে। তাছাড়াও দইয়ের সাথে পেঁয়াজের রস মিশিয়ে চুল লাগানো চুল পড়া কমে যায়। আরেকটি আপনার ভালো একটি টিপস জেনে রাখলেন যে পেঁয়াজের রস মাথায় দিলে চুল পড়ার পরিমাণ অনেকাংশই কমে যায়। যারা রূপচর্চা করতে ভালোবাসেন, ত্বকের যত্নে দই, ত্বকের সমস্যা দইয়ের ব্যবহার করা যায়। গরমকাল ত্বক ঘামে তেলতেলে হয়ে যায়, অনেকে ত্বক তেলাক্ত হয়। এই তেলতেলে ভাব দূর করতে দই মুখে লাগানো কার্যকরী। দই আর বেসন মিশিয়ে মুখে লাগালে মুখে তেলাক্ত ভাব দূর হয়ে যায়, ত্বক পরিষ্কার ও মসৃণ থাকে। যাদের ব্রণ খুব তারা নিয়মিত দই মাখলে ব্রণ হওয়ার থেকে মুক্তি পাওয়া যায়। এই ভিডিও দেখে যারা আমাদের কিঞ্চিত পরিমাণ উপকৃত হবেন তারা অবশ্যই আমাদেরকে একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে ভালো বা মন্দ সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। আমার কথার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।